কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন জাতীয় পতাকা উত্তোলন করেছি সব জায়গাতে সম্ভব নয় সব জায়গায় ডিমান্ড প্রতিভূত ডিমান্ড কিন্তু সব জায়গায় সম্ভব নয় কিন্তু অদ্ভুত ভাবে একটা জিনিস লক্ষ্য করলাম বিগত বছর ধরে যেভাবে আমাকে পেরেশান করা হয় জাতীয় পতাকা উত্তোলনের দিনে কি 15 আগস্ট কি 26শে জানুয়ারি এবছর তারা বাইরে গেল না আর বিশেষ করে ধামর 1 নম্বর পার্টটাতে আজকে দু জায়গায় আমার 1 নম্বর পার্টির জাতীয় পতাকা উত্তোলনের প্রোগ্রাম ছিল দু জায়গাতেই ডিস্টার্ব করেছে আমাদের কর্মী সমর্থকদের মারধর করেছে এবং এটাও বলেছে যদি পতাকা টতাকা তুলি সেটাকে মার্ডার করে দেবো কারা এরা পুলিশকে বলেছি পুলিশ দায়িত্ব নিচ্ছে পুলিশের সুরমত করবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে যদি না আইনত ব্যবস্থা নেয় আমি 48 ঘন্টা দেখব তারপরে কোন কোন দপ্তরে যেতে হয় না হয় সেটা আমি যাবো কারণ এটা বলে রাখি এটা বর্ডার স্টেট আবার বর্ডার ডিস্ট্রিক্ট এটা কি তৃণমূল কংগ্রেসের ব্যানারের থেকে অনৈতিক দেশবিরোধী কার্যকলাপ করছে আমরা তো স্বাধীনতা দিবস উদযাপন করছি এখানে পার্টির প্রোগ্রামও করছি না যে পার্টির প্রোগ্রামের জন্য যদিও অন্যায় পার্টির প্রোগ্রামে কে বাধা দিচ্ছে দেশের দেশকে স্বাধীন করতে গিয়ে যে সমস্ত যোদ্ধারা দেশ নিজের দেশের জন্য আমাদের দেশের জন্য প্রাণ দিল তাদেরকে স্মরণ করি যারা আত্মত্যাগ করলো তাদেরকে স্মরণ করি সেই দিনে আমাদেরকে পতাকা তুলতে দেওয়া হচ্ছে না কি কোনো বহির্বিশ্বের কোনো অপশক্তি বা কোনো জঙ্গি সংগঠনের সাথে এতে লিঙ্ক আছে নাকি এটাও খতিয়ে দেখা দরকার তারা বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যানারে এটা লালিত পালিত হয় তারা এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সুপ্রিমো ক্লারিফিকেশন তারা এরকম যা দিয়েছে কি পেয়েছে তাদের দই আমি একটা শাসনহীন করুক আর তৃণমূল কংগ্রেস গরিবান করুক তাদের মধ্যে কুট কারা ঢুকে বসে আছে তারা সমাজবিরোধী নয় তারা দেশবিরোধী নয় তো শুধু শাসক ব্যানারটাকে বড় করে এখানে দেবীর শক্তির মাথা চাড়া দেওয়ার জন্য এই বর্ডার সাইডে এইদিকে সন্দীপ তাসুতি এই লোকে রিক্সে আচ্ছা এটা তো হওয়া দেখুক কারণ আমারবাসী অত্যন্ত শান্তিপ্রিয় আমারবাসী দেশপ্রেমী সহজ সরল মানুষ আপনি খোঁজ নিয়ে দেবেন আজকে আমাদের যা পতাকা উত্তোলন হয়েছে আমার কোনো দিন সবাই পতাকা উত্তোলন হয়নি আমরা দেশপ্রেমিক নয় কিন্তু এদেরকে ত্যাগ ডেকে দিচ্ছে চেষ্টা করছি সব কয়েকজন দেশ দ্রোহী আছে মধ্যে সারা সময় মানুষের না কপাল পিছিয়েছে কিন্তু শাসন যদি তোমার কাজ তারা নাই আমি 48 ঘন্টার পরে তাদের তাই যেতে হবে কি করতে হবে প্রত্যেক কি কি দিতে হবে কাটানো হবে এই পদক্ষেপ আমি এবং এখানে কিন্তু আমি কিন্তু পার্টিও কোর্ট বারবার আমাকে জাতীয় কথা পড়ে বাধা হচ্ছে নওশাদ সিদ্দিকী কর দি নমস্কার তুই বাড়ি ছাড়া দিন ম্যাথ ক্ষমতা আছে এক মুচি ক্ষমতা আছে একজন যিনি আত্মপরিষ্কার করেন তারও ক্ষমতা আছে দেশের প্রেসিডেন্ট আছে তারও ক্ষমতা দেশের পতাকা তোলার কেন কাটছে এটাই তো বুঝতে হবে অপশক্তি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিকে আছে ঝান্ডাকে সামনে খেয়ে এই কাজ তারা করছে দেখি যদি নৌকাদের বিক্ষোভ কোনা প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে না কোনো ব্যবস্থা নাই জানি না মনে হচ্ছে কলকাতায় রাজনীতি গিয়ে এই চেষ্টা করবে আর আগে শক্তিকে গুলাতিন করা দরকার আপনি কি আপনাদের কথা বাদ করে হ্যাঁ কোন মাদুর করেছে যাই মাদ মাদুর করছে এটা বলে যে রাতে তোকে বুঝাবো কোন যা করছিস কর এটা বুঝে মানে অপর কিছু অতটুকু অপরাধ তো জাতীয় পতাকা তুলে জাতীয় সঙ্গী বা এই দিনে বাচ্চাদের ঠিক সঙ্গে বিতরণ করা বাচ্চাদের ব্যবহার করা তাতে দেশের প্রতি কি তাদের কি কুটুম্বের দেশ দেবীমের আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীষ জেনারেল এন্ড আই কেয়ার হসপিটাল 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ 24 পরগনা যোগাযোগ 7407337744 7407441234